একটু দেরি হয়। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি প্রভাস, বার্ড ব্রিডিং অ্যাক্টিভিটি চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বার্ড লাভারকে জানাই নমস্কার। ভিউয়ার্স, আজকে আমি খুব এক্সাইটেড, কারণ আমি আছি কলকাতার গলি স্ট্রিটে। মনে হচ্ছে বিশ্বের সবথেকে বড় পাখির হাটে আমি এসেছি, এবং আমার লাইফে দেখা প্রথম এরকম পাখির হাট যেখানে প্রচুর পাখি বিক্রি হচ্ছে, পায়রা বিক্রি হচ্ছে, খরগোশ বিক্রি হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকোরিয়াম, বিভিন্ন মাছের বিভিন্ন কালেকশান, এগুলো প্রচুর কিছু আছে। তো আজকে ফাইনালি এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, এবং এখানে হাটটা বসে সকাল 6টা থেকে বিকেল 3টে 4টে পর্যন্ত বসে, এবং রবিবার বসে। তো যদি কেউ আসতে চান রবিবার দেখে আসবেন, এবং সকাল সকাল আসলেন বিকেলবেলার মধ্যে চলে যেতে পারবেন, এবং যা যা পছন্দ। এখানে আমি এসে তো অবাক হয়ে গেছি কোনটা দেখবো আর কোনটা না দেখবো। প্রচুর রকমের পাখি আছে, যা পাখি চাইবেন সব পাখি আছে। সে জেব্রা ফিঞ্চ থেকে শুরু করে লাভ বার্ড, ককটেল, জাভা, সব সমস্ত কিছু, এমনকি মুরগিও আছে, হাঁসও আছে, প্যালালি পায়রাও আছে, খরগোশ আছে, বিভিন্ন ইঁদুর আছে, কুকুর ছানা আছে, এরকম প্রচুর কিছু আছে। তো আমি খুব এক্সাইটেড। এবং দাম যদি অনেকে জিজ্ঞেস করতে পারেন যে দাম কী যাচ্ছে, দাম অ্যাকচুয়ালি দেখুন, এখানে এসে আপনি ডাইরেক্টলি দোকানে না জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন না। মার্কেটে দাম কম হয় বেশি হয়, এবং 10 টাকা কম, 10 টাকা বেশি, 100 টাকা কম, 100 টাকা বেশি, এরকম হয়। তো মোটামুটি পাখির মার্কেটে দাম যদি দেখা যায় আপনাকে এসেই করতে হবে, তবুও আমি কিছু দাম জানার চেষ্টা করব। তো চলুন আমি একটা দাদার সঙ্গে কথা বলবো যে পাখি বিক্রি করছে, তার সঙ্গে একটু কথা বলবো, কথা বলে অনেক কিছু হয়তো জানতে পারবো। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে, অলমোস্ট এখান থেকে শুরু করে সেই শেষ পর্যন্ত প্রায় অলমোস্ট 1 কিলোমিটার, 1 কিলোমিটার দূর পর্যন্ত রাস্তা আছে। তো কিছু পাখির দাম আমি জিজ্ঞেস করার চেষ্টা করবো, একটা দাদার সঙ্গে কথা বলবো। এখানেও অনেক পাখি আছে, খুব সুন্দর সুন্দর কালার আছে, এখানেও কিছু দাম পাখি আছে। আচ্ছা দাদা, তুমি কি এখানে সপ্তাহে প্রতিদিন আসো? একদম। মানে কবে কবে বসে এখানে? শুধুমাত্র রবিবার। শুধুমাত্র রবিবার? আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত? 6টা থেকে 3টে। 6টা থেকে 3টে। আর এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের পাখি আছে। দাদা, এই পাখিটার কী নাম আছে? লাভ বার্ড? এটা ভাইলেট আছে, লাভ বার্ডের ভাইলেট। লাভ বার্ডের ভাইলেট? এটার দাম কীরকম? এগুলো 3000 টাকা জোড়া। 3000 টাকা জোড়া? এটা লুটিনো লাভ বার্ড আছে, 1000 টাকা জোড়া পড়বে। 1000 টাকা জোড়া পড়বে। খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে জাভা আছে, পড়বে জোড়া 1000 টাকা জোড়া জোড়া পড়বে। আর এখানে তো বদ্রি আছে, 300 টাকা জোড়া। 300 টাকা জোড়া, সবাই প্রিয় বদ্রি। যারা নতুন, অনেকে আমি দেখেছি যে বদ্রি পাখি পালন করছে, তো সেখান থেকে বদ্রি পাখি খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর, প্যারট জাতীয় পাখি। আর এখানে জেব্রা ফিঞ্চ যায়, জেব্রা ফিঞ্চ 120 টাকা জোড়া। 120 টাকা জোড়া, সাদা এবং জেব্রা একই, সব 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 120 টাকা জোড়া। আর বেঙ্গলিগুলো কত করে? বেঙ্গলিগুলো 200 টাকা, 200 টাকা জোড়া। জোড়া? আচ্ছা, বাহ, খুব সুন্দর। দাদার নাম কি? রাজু, রাজু দত্ত। আচ্ছা, তো এখানে আসলে তোমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করে, এই ভিডিও দেখে যদি ভালো লাগে, তোমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেওয়া একটু। 7059084200। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। এই দাদা, দাদা কি এতে করে পাখি নিয়ে যাচ্ছ? একটাই? ও আচ্ছা, 5000 টাকা জোড়া নিলে একটু কম করলো না? কত টাকা জোড়া? 5000। 5000? লাভবার্ড কি আর আছে বাড়িতে? একটু দেরি আছে, একটু দেরি আছে, এখনই হবে। কেউ যদি পাখি নিতে চায় খাঁচা ফাঁচা আনতে হবে না, ব্যাগে করে দিয়ে দেবে, এরকমভাবে নিয়ে চলে যাবেন বাড়িতে। তবে ঘন্টা 2-3 রাস্তা হলে ঠিক আছে, বেশি রাস্তা হলে আপনাকে কেজে নিয়ে যেতে হবে।
এই মালে 150 টাকার মাল পাবে, দোকানে 400 কোনটা ওটা ওরা 1000 টাকা পড়ে ফিমেল আছে বল বল মা ওকে বাচ্চা till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And I... ভিউয়ার্স, কলকাতার এই গালেব স্ট্রিটের পেট মার্কেট ভালো করে ঘুরে দেখার পরে আমার যেটা অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে, যারা বার্ড লাভার আছেন, যারা পেট লাভার আছেন, তারা অবশ্যই এই পাখির হাটটায় বা এই পেট মার্কেটে অ্যাটেন্ড করুন, অবশ্যই আপনাদের দেখা দরকার আছে এবং আপনারা খুবই আনন্দিত হয়ে যাবেন। এবং আরেকটা জিনিস আমার দিক থেকে পরামর্শ, সেটা হচ্ছে যখন আসবেন কিছু টাকাপত্র সঙ্গে করে আনবেন, কারণ আপনি যদি বার্ড লাভার হন, পেট লাভার হন, তাহলে আপনাকে এখান থেকে জিনিসপত্র কিনতেই হবে।
এত রকমের জিনিস আছে, এত রকমের ভালো ভালো জিনিস আছে যেগুলো আপনি না কিনলে আপনার খুব মন খারাপ হয়ে যাবে। তো যখন আসবেন অবশ্যই কিছু টাকাপত্র জমিয়ে তারপরে আসুন, খুব ভালো লাগবে, আপনার এখানে আসলেই কিছু কিনতে ইচ্ছা করবেই করবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং যদি চ্যানেলটি এখনও কোনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিও।